আমার এইরকম সিল্কি সাইনি স্মুথ হেয়ারের সিক্রেট জানতে চান বন্ধুরা তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন হ্যালো বন্ধুরা এরকম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সকলে আসেন সকলে খুব ভালো আছেন তো ফ্রেন্ড সামনেই তো দুর্গাপূজা চলে এসে যার মাত্র কয়েকটা দিন বাকি আপনারা যদি আমার মতো এরকম সুন্দর ঝলমলে সিল্কি সাইনি স্মুথ হেয়ার পেতে চান তাহলে বন্ধুরা অবশ্যই বা আপনারা বাড়িতে আজই একবার ট্রাই করুন আমার বামে স্পেশাল ডি হেয়ার স্পাটা হ্যাঁ বন্ধুরা নামাত্র খরচে কিন্তু আপনারা পার্লারের মতো হেয়ার স্পা লুক পাবে আপনাদের বন্ধু অবশ্যই একশো পার্সেন্ট কার্যকরী হবে পুরো ন্যাচারাল একটা হেয়ার স্প আমি আপনাদেরকে রেডি করে দেখাবো বাইরে থাকা কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু আমি এটা বানাবো তার জন্য আপনাদের কি করতে হবে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে লাস্ট পর্যন্ত থাকতে হবে ভিডিওটা শুরু করার আগে বলে নেবো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তার প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেলাইকানটিকেও প্রেস করে রাখবেন যাতে করে ভবিষ্যতে নতুন ভিডিও আপলোড করলে আপনিই তো নোটিফিকেশন আগেই পেয়ে যান ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন বিগ থাম্বস তো চলুন কথা কত যা হেয়ার স্পা ক্রিমটা তৈরি করতে প্রথমে আপনারা একটা পরিষ্কার পাত্র নিয়ে নেবেন তারপর আমি ফার্স্ট যে নিয়েছি একটা কন্ডিশনার আপনারা যার যেটা পছন্দ কন্ডিশনার নিয়ে নেবেন আমি নিয়েছি ল লরিয়াল প্যারিস টোটাল রিপেয়ার ফাইভ কন্ডিশনারটা আপনারা দু থেকে তিন চামচ নিয়ে নেবেন তারপর আপনারা নেক্সট যেটা দেবেন প্যারাশুট কোকোনাট অয়েল কোকোনাট অয়েল কিন্তু আমাদের হেয়ারের পক্ষে খুবই ভালো এটা আপনারা দু থেকে তিন চামচ নিয়ে নেবেন আপনাদের চুলের লেংথ অনুযায়ী আপনারা নেবেন তারপর আমি এটা নেক্সট যেটা দিয়ে দেব মধু এখানে আমি নিয়েছি ডাবরের মধু মধুটা আমি এখানে দু থেকে তিন চামচ নিয়ে নেব তবে যার যেমন চুলের ঘনত্ব আপনারা সেই বুঝেই নেবেন তারপর আমি এখানে দিয়ে দেব। র অ্যালোভেরা এখানে আমি আমার গাছের অ্যালোভেরাটাকে আমি অ্যালোভেরা জেলটা বের করে নিয়েছি অ্যালোভেরা লিভটাকে সমস্ত জেলগুলো বের করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি তবে যা যাদের বাড়িতে অ্যালোভেরা লিভ নেই তারা কিন্তু বাজারের তৈ মানে কেনা অ্যালোভেরা প্রোডাক্ট কিন্তু ইউজ করতে পারেন তারপর আমি নেক্সট যেটা দিয়ে দেবো এতে টক দই টক দই কিন্তু বন্ধুরা আমাদের চুলের পক্ষে ভীষণ উপকারী টক দইতে যেহেতু বন্ধুরা ল্যাকটিক অ্যাসিড আছে সেটা কিন্তু আমাদের চুলের খাদ্য বলতে গেলে সবগুলো ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু বন্ধুরা আপনারা ভালো করে মিক্স করে নেবেন তবে বন্ধু একটা কথা বলেনি এখানে কিন্তু কোনো প্রোডাক্ট কিন্তু বন্ধুরা স্কিপ করা যাবে না প্রত্যেকটাই কিন্তু আপনাদের লাগবে তবে যতগুলো প্রোডাক্ট আপনারা এখানে ইউজ করবেন সবগুলোই কিন্তু আপনার চুলের গণত্ব অনুযায়ী কিন্তু আপনারা নেবেন কোয়ান্টিটিগুলো কিন্তু অবশ্যই নেওয়া দরকার উচিত আমার মতে হেয়ার স্পাটা খুব ভালো করে তবে কিন্তু রেডি হবে তবে কিন্তু এটা আপনারা মিক্সিতে দিয়েও আপনারা পেস্ট করে নিতে পারেন খুব দেখুন বন্ধুরা এরকম ঠিক ক্রিমি টাইপের একটা কনসিস্টেন্সিতে পরিণত হবে আপনারা মানে খুব ভালো করে এটা নিয়ে নেবেন নিয়ে বন্ধুরা দেখুন এরকম ক্রিম টাইপের তৈরি হয়ে যাবে হেয়ার স্পা ক্রিমটা তৈরি করে আপনারা দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন তার ফাঁকে আমি করে নেব আমার চুলে অয়েলিং হ্যাঁ বন্ধুরা হেয়ার স্পা করার আগে কিন্তু আপনাদের চুলে অয়েলিং করা মাস্ট এখানে আমি প্যারাসুটের কোকোনাট অয়েলটা দিয়ে আমার চুলে রুট টু টিপ পর্যন্ত বা আপনারা স্ক্যাল্পে ভালো করে আপনারা মাসাজ করে নেবেন রুট টু টিপ পর্যন্ত খুব ভালো করে আপনারা চুলে অয়েলিং করে নেবেন বা আপনারা এখানে হট অয়েলও অ্যাপ্লাই করতে পারেন তবে আমি এখানে আর হট অয়েল করছি না ডাইরেক্ট আমি কোকোনাট অয়েলই আপনারা অ্যাপ্লাই করছি রুট টু টিপ পর্যন্ত খুব ভালো করে আপনারা চুলে অয়েলিং করে নেবেন তবে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা আপনারা চুলে আগের দিন শ্যাম্পু করে রাখবেন যেদিন আপনারা হেয়ার স্পা করবেন তার আগের দিন আপনারা চুলে ভালো করে শ্যাম্পু করে নেবেন চুলে কোনো রকমের নোংরা থাকলে কিন্তু আপনার হেয়ার স্পাটা খুব ভালো করে হবে না আপনারা চুলে আগের দিনকে শ্যাম্পু করেই কিন্তু পরের দিন হেয়ার স্পাটা করবেন হেয়ার স্পাটা করার আগে ভালো করে আপনারা দশ থেকে পনেরো মিনিট মানে কোকোনাট অয়েল দিয়ে রুটু টিপ পর্যন্ত বা আপনাদের স্ক্যাল্পে মাসাজ করে নেবেন অয়েলিংটা কিন্তু বন্ধুরা মাস্ট হেয়ার স্পাতে অয়েলিংটা অবশ্যই আপনারা করবেন চুলে বন্ধুরা ভালো করে অয়েলিং করে নেবার পরে কিন্তু আপনারা এই হেয়ার স্পা ক্রিমটা অ্যাপ্লাই করবেন দেখুন বন্ধুরা আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে আপনারা সেকশান করে পাটে পাটে ভাগ করে নিয়েই কিন্তু আপনারা হেয়ার স্পা ক্রিমটা অ্যাপ্লাই করবেন এইভাবে আপনারা রুট টু টিপ পর্যন্ত পুরো চুলে ভালো করে আপনারা অ্যাপ্লাই করে নেবেন বা আপনারা এটা স্কালবেও করতে পারেন দেখবেন বন্ধুরা অনেকে মানে টাইম না থাকার কারণে কিন্তু চুলের ঠিকঠাক যত্ন নেন না চুলে কিন্তু অবহেলা করার ফলে কিন্তু দিনে দিনে আপনাদের চুলটা উঠে গিয়ে চুলের ঘনত্বটা কমে যায় আপনাদের দেখবেন বন্ধুরা চুলে কিন্তু ধুলো নোংরা লাগার ফলে কিন্তু চুল ড্যামেজ হয়ে যায় ডাল হয়ে যায় রাফ হয়ে যায় বা অনেকের চুলে ড্যান্ড্রাফও হয় সেগুলো থেকে আপনারা মানে ছুটকালা পাওয়ার জন্যে কিন্তু আপনারা মাসে দুবার করে মানে পনেরো দিন ছাড়া আপনারা অবশ্যই বন্ধুরা চুলের যত্নে অবশ্যই বাড়িতে বসে এই হেয়ার স্পাটা অ্যাপ্লাই করতে পারেন দেখবেন বন্ধুরা খুব ভালো রেজাল্ট দেবে আপনারা এইভাবে পাটে পাটে ভাগ করে নিয়ে কিন্তু এইভাবে মানে রুট টু টিপ পর্যন্ত স্কালবে আপনারা অ্যাপ্লাই করবেন তবে বন্ধুরা এখানে আমি যতগুলো মানে উপাদান নিয়েছি সবগুলোই কিন্তু প্রাকৃতিক উপাদান এখানে আমি দিয়েছি অ্যালোভেরা অ্যালোভেরাতে আছে বন্ধুরা প্রচুর সক্রিয় উপাদান বা কিছু খনিজ পদার্থ আছে যেগুলো আমাদের চুলকে মজবুত করতে সাহায্য করবে চুলেরকে ইউভি মানে ড্যামেজ থেকে চুলকে মানে রক্ষা করবে চুলের গ্রোথ আনবে চুলকে ঘনত্ব করে দেবে চুলকে লম্বা ঘন এবং কালো বানাবে আর বন্ধুরা আমি যে দিতে দিয়েছি টক দোয় টক দই বন্ধুরা আছে ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড কিন্তু আমাদের চুলের খাদ্য বলতে গেলে চুলকে মানে রুটু টিপ পর্যন্ত চুলকে সিল্কি শাইন এবং স্মুথ করবে মধু কিন্তু বন্ধুরা আমাদের চুলের পক্ষে খুবই ভালো তারপর আমি দিয়েছি এতে কোকোনাট অয়েল আর বন্ধুরা দিয়েছে এতে লরিয়াল প্যারিসের কন্ডিশনার কন্ডিশনার কিন্তু আমাদের চুলকে কতটা কন্ডিশনিং করে অবশ্যই আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন আপনারা দেখুন বন্ধুরা আমি এই এইভাবে পুরো চুলে অ্যাপ্লাই করে নিয়েছি এইভাবে আপনারা পুরো রুট টু টিপ পর্যন্ত খুব ভালো করে চুলে আপনারা অ্যাপ্লাই করে নেবেন অ্যাপ্লাই করার পর বন্ধুরা আমি নেক্সট যে স্টেপটা আপনাকে করাতে করতে হবে সেটা আমি আপনাকে বলছি লাস্ট যে স্টেপটা দেখাবো বন্ধুরা হেয়ার স্টিমিং হেয়ার স্পাতে কিন্তু বন্ধুরা হেয়ার স্টিমিংটা মাস্ট এটা না করলে কিন্তু হেয়ার স্পাটা অসম্পূর্ণ থেকে যাবে এইরকম আপনারা একটা টাওয়াল নিয়ে গরম জলে ডিপ করে স্কুইজ করে নিংড়ে নিয়ে আপনারা চুলটাকে এইভাবে মুড়ে নিয়ে তুলে আপনারা দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন চুলে স্টিমিং দেবেন যেহেতু বাড়িতে হেয়ার স্টিমার নেই সেহেতু আপনারা এরকম একটা টাওয়ালকে ভিজিয়ে চুলে জড়িয়ে এইভাবে রেখে দেবেন দশ থেকে পনেরো মিনিট রাখবেন বা এটা আপনারা একবার খুলে মানে দুবার করে করতে পারেন আরেকবার খুলে নিয়ে মানে রাখতে পারেন চুলে বন্ধুরা হেয়ার স্টিমিং অবশ্যই করবেন হেয়ার স্পাতে কিন্তু হেয়ার স্টিমিংটা অবশ্যই মাস্ট বারবার বলছি বন্ধুরা এইভাবে আপনারা স্টিম নেবেন চুলের দেখবেন বন্ধুরা যে চুলের গোড়ার যে পোর্সগুলো হয় সেগুলো খুলে যাবে নোংরাগুলো বেরিয়ে যাবে চুলে একটু মানে গরম যতটা লাগবে ততটা কিন্তু বন্ধুরা দেখবেন মানে প্রত্যেকটা উপাদানও কিন্তু খুব ভালো কাজ করবে চুলে একটা ন্যাচারাল কন্ডিশনিং এনে দেবে অবশ্যই বন্ধুরা আপনারা স্টিমিংটা অবশ্যই নেবেন এইভাবে বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট হেয়ার স্টিমিং নেয়ার পর আপনারা নর্মাল জল দিয়ে চুল ধুয়ে শ্যাম্পু করে নেবেন দেখুন বন্ধুরা আমি এখানে চুলটা ধুয়ে চলে এসেছি আমি এখানে নর্মালভাবেই চুলটা শুকিয়ে নেবো এখানে আমি কোনো হেয়ার ড্রায়ার ইউজ করব না আপনারা নর্মালভাবেই চুলটা শুকোনার চেষ্টা করবেন তাহলে একটা ন্যাচারাল মানে লুক থাকবে এটা আপনারা মানে মাসে দুবার পনেরো দিন ছাড়া একবার করে ট্রাই করবেন চুলটা অনেক সিল্কি শাইনি এবং স্মুথ হয়ে যাবে তো বন্ধুরা আশা করবো আমার বানো এই ভিডিওটি অবশ্যই আপনাদের হেল্পফুলি হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তো চলো আপনার সঙ্গে দেখাচ্ছে আরেকটা নতুন ভিডিও ততক্ষণের সুস্থ মারা থাকবেন টা